তার রূপে গুণে মুগ্ধ হতেন দর্শকরা। নব্বই দশকে ভারতীয় মডেলদের অন্যতম ছিলেন তিনি। ক্যারিয়ারের সুবর্ণ সময়ে ছিলেন অপ্রতিরোধ্য। বলিউডের অলিতে গলিতে তার নামের পাশে ছিল সবচেয়ে দামি মডেলের তকমা। তিনি ভারতীয় মডেল গীতাঞ্জলি। গ্লামার জগতের চাকচিক্যের চোখ ধাঁধিয়ে গেলেও একটা সময় অন্ধকার জগতে হারিয়ে যান। নিজেকে ডুবিয়ে দেন মাদকের অন্ধকার জগতে। শীর্ষ মডেল থাকা অবস্থায় তার জীবনে নেমে আসে ড্রাগের থাবা। সে সময় নেশার জন্য খবরের শিরোনামে থাকতেন তিনি। শুধু তাই নয়, পরিবারের অমতেই বিয়ে করেন ব্রিটিশ নাগরিককে। সেই সম্পর্কও টেকেনি বেশি দিন। গীতাঞ্জলি আশ্রয় নেন মাদকে, আর সেখান থেকে হারিয়ে যান এই মডেল। মাদকের টাকা জোগাড় করতেই একটা সময় দেহ ব্যবসায় নামেন গীতাঞ্জলি। এমনকি দিল্লির রাস্তায় ২০০৭ সালে ভিক্ষা করতেও দেখা যায় তাকে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ভিক্ষা করা অবস্থায় দিল্লির মহিলা কমিশন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান এবং তার দেখভালের দায়িত্ব নেন। পরে গীতাঞ্জলির ঠাঁই হয় বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। ২০১৩ সালে মৃত্যু হয় গীতাঞ্জলির। জাঁকজমকপূর্ণ জীবন থেকে নেমে আসে এক অন্ধকার জীবনে। যেন সিনেমার মতোই ছিল তার বাস্তব জীবন। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।